উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা ও ইটাহার বিধানসভার বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকের ঘর চার দফা দাবির ভিত্তিতে করণদিঘি ও ডালখোলা আর ইটাহার বিদ্যুৎ বন্টন অফিসত বিক্ষোভ দেখায় স্মারকলিপি জমা দিলে। করণদিঘি হাজিরা ছিল জেলার সহসভাপতি নিখিল চন্দ্র সরকার, বিধানসভা সংযোজক সত্যনারায়ণ সিং, 14 এবি ও 15 এবি মণ্ডলের সভাপতি সম্পাদকের ঘর, আইটি সেলের দীপঙ্কর দাস, সুরঞ্জর কুণ্ডু এছাড়াও উপস্থিত আছিল ভাল্লা মানসি।